বন্ধু মানে 14 সেপ্টেম্বর 2024 পবিত্র পার্শ্ব পরিবর্তন একাদশী। এই দিন গাইকু চুপচাপ খুয়াই দিয়ন্তু এই গোটিয়ে জিনিস, তুরন্ত হি জীবনর সব সমস্যা দূর হয়েযিব। আপনার মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুঙ্কর বিশেষ কৃপা প্রাপ্তি হব এবং মা লক্ষ্মীঙ্ক কৃপার আপনার ঘর ধন ধান্যরে ভরপুর হয়েযিব এবং আপনার সমস্ত মনস্কামনা মধ্যে পূর্ণ হয়েযিব। তেবে বন্ধু মানে ভিডিওটি আগকু বড়া পূর্বর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সবসক্রাইব করে দিন্তু এবং কমেন্ট বক্সরে ভক্তি এবং শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী নিশ্চয় লেখন্তু। তেবে বন্ধু মানে আসন্তু জানি নেবা গাইর সেবা কিপরি করিবা উচিত এবং কেউ গাইকু কোন খাইবাকু দেবা দ্বারা আপনার গৃহরে ধনর বৃদ্ধি হয়ে থাকে। বন্ধু মানে শাস্ত্ররে গাইকু গোমাতা বলে বর্ণনা করা যাইছি এবং সমস্ত দেবাদেবী মানে মধ্যে গোমাতার পূজা করে থাকে। গাইর পাঁচটি দ্রব্য যাকি গোবর, গোমূত্র, দহি, দুগ্ধ এবং ঘিও, এই পাঁচটি দ্রব্যকে অত্যন্ত পবিত্র বলে মানা যাই থাকে। বন্ধু মানে আপন মানে হয়তো জানন্তি কিংবা ন জানন্তি গোবরর বেল গছর উৎপত্তি হয়েছে এবং সেথিরে মা লক্ষ্মী বাস করে থাকে, সেথিপাই বেল বৃক্ষকু শ্রী বৃক্ষ বলে মধ্য কুহাযাই থাকে। এই গোবরর পদ্ম ফুলর মঞ্জির মধ্য উৎপত্তি হয়েছে। আপন মানে জানিথিবে প্রাচীন কালর হি প্রত্যেক মাঙ্গলিক কার্যরে ক্ষীরর ব্যবহার করা যাই থাকে এবং সব মাঙ্গলিক পদার্থ মধ্য দহিরু উৎপন্ন হইছে। ঘিওরু অমৃতর উৎপত্তি হয়েছে যাহা সমস্ত দেবাদেবীঙ্কর তৃপ্তির সাধন হয়ে থাকে। গোমাতাঙ্কর শরীরে 33 কোটি দেবাদেবীঙ্কর নিবাস হয়ে থাকে। গাইটি অত্যন্ত নির্মল, শান্ত, পবিত্র এবং নিষ্পাপ প্রাণী হয়ে থাকে। যদুর্বেদরে গাইকু আমার পালন পোষণ করুথিবা কামধেনু মাতা বলে কুহাযাই থাকে। গাইর দর্শন মাত্রে হি মনুষ্যর হাজারে পাপর নষ্ট হয়ে যাই থাকে, সেথিপাই এই নিষ্পাপ গোমাতা উপরে কদাপি বি অত্যাচার করিবা উচিত নুহে। গাইকু মারিবা কিংবা কোনসি প্রকারর কষ্ট দেবা কেবে বি উচিত হয়ে নথায়, এহা দ্বারা আপন বহুত বড় পাপর ভাগি হয়ে থাকে। যেও মনুষ্য বিনা স্বার্থরে গোমাতাঙ্কর সেবা করে থাকে সেই মনুষ্যকু জীবনরে সমস্ত প্রকারর সুখ সুবিধা প্রাপ্ত হয়ে থাকে এবং মৃত্যু পরে সেই ব্যক্তিকে গোলোক মধ্য প্রাপ্ত হয়ে থাকে। যেও নারী গৃহরে বনা যাইথিবা প্রথম রুটিটিকু গাইকু খুয়াই থাকে সেই নারী সারা জীবন অহ্যুষু লক্ষণী হয়ে রহি থাকে, তার সিন্দুরকু সর্বদা ভগবান রক্ষা করে থাকে। যেও ব্যক্তি গাইঠারু প্রাপ্ত পঞ্চদ্রব্যকু নিজ গৃহরে সর্বদা রখিথায় সেই গৃহরে দুঃখ কিংবা ক্লেশ কেবে বি প্রবেশ করিপারিনথায়। এবং যেও ব্যক্তি প্রত্যেক দিন গোমাতাঙ্কর কিছি না কিছি সেবা করিথায় সেই ব্যক্তি অত্যন্ত পুণ্যশালী হইথান্তি। শাস্ত্রে গোমাতাঙ্কু মা লক্ষ্মীঙ্কর স্বরূপ বলে মানা যাইথায়, সেথিপাই গোমাতাঙ্কর পূজা করিবা দ্বারা আপনার জীবনর দারিদ্রতা দূর হয়ে যাই থাকে। প্রাচীন কালর হি গোমাতাঙ্কর সেবা করিবার পরম্পরা রহি আসিছি এবং প্রাচীন কালরে মুনি ঋষি মানে মধ্যে নিজর কুটিরে গোমাতাঙ্কু রখি তাঙ্কর সেবা করুথিলে এবং প্রাচীন কালরে রাজা মহারাজা মানে মধ্যে গোদান করুথিলে, কারণ গোদান করিবা দ্বারা অনেক জন্মর পাপ নষ্ট হয়ে যাই থাকে এবং মনুষ্যকু মোক্ষ মধ্যে প্রাপ্ত হইথায়। গোমাতাঙ্কর দর্শন মধ্যে অত্যন্ত শুভ হইথায়। শাস্ত্রে বর্ণনা রহিছি যে যদি আপন সকাল উঠি প্রথমে গোমাতাঙ্কর দর্শন করন্তি তেবে আপনকু অনেক পুণ্য প্রাপ্তি হইথায় এবং সকাল যদি আপন গোবরর দর্শন করন্তি তেবে আপনকু লক্ষ্মী প্রাপ্তি হইথায়। যদি আপন কোনসি কার্যরে যাউছন্তি এবং গলাবেলে আপনকু বাটরে গোমাতাঙ্কর দর্শন হেউছি কিংবা আপনকর সামনারে গোমাতা চালি যাউছন্তি তেবে সেই কার্যরে নিশ্চয় ভাবরে আপনকু সফলতা মিলিথায়। যদি আপনকর কুণ্ডলীরে পিতৃদোষ রহিথায় তেবে অন্য উপায়গুড়িক সহিত আপন যদি প্রত্যেক দিন গোমাতাঙ্কু রুটি এবং কিছু ঘাস খাইবাকু দিয়ন্তি তেবে আপনকর কুণ্ডলী পিতৃদোষরু মুক্ত হইথায় এবং আপনকু পিতৃ আশীর্বাদ প্রাপ্ত হইথায়।
এবং যদি আপনার জাতকরে শনি দোষ লাগিছি, শনি সাড়ে সাতি, শনি অঢ়েই কিংবা আপনার কুণ্ডলী শনি নিচ স্থিতি রয়েছে, তবে আপনার প্রত্যেক শনিবার দিন কলা রঙর গাইকু রুটি এবং চারা খাইবা দিও। এহা সহিত গোমাতাঙ্কর পূজা মধ্যে করন্তু। এপরি করিবা দ্বারা আপনার শনি দোষরু মুক্তি মিলিথায়। বন্ধুমানে যদি আপনার কুণ্ডলীরে শুক্র গ্রহঙ্কর স্থিতি দুর্বল রহিতাই, তেবে কুণ্ডলীরে শুক্রঙ্কর স্থিতি মজবুত করিবা পাই আপন প্রত্যেক দিন ধলা রঙর গাইকু সকালে সকালে প্রস্তুত হইতিবা রুটি খুয়ান্তু। এপরি করিবা দ্বারা আপনার কুণ্ডলীরে শুক্র গ্রহঙ্কর স্থিতি মজবুত হইথায়। এবং যদি আপনার কুণ্ডলীরে বুধ গ্রহ খারাপ স্থিতিরে রহিছন্তি কিংবা দুর্বল অবস্থায় রহিছন্তি, তবে আপনার প্রত্যেক বুধবার দিন গোমাতাঙ্কু সবুজ চারা খাইবাকু দিয়ন্তু। এপরি করিবা দ্বারা আপনার কুণ্ডলীরে বুধ গ্রহঙ্কর স্থিতি ঠিক হয়ে যাইথায়। যদি আপনার কুণ্ডলীরে মঙ্গলঙ্কর স্থিতি খারাপ রয়েছে এবং এই কারণর আপনার অনেক গুড়িয়ে সমস্যার সম্মুখীন হওয়া পড়ুছি, তবে আপনার লাল রঙর গাইর সেবা করন্তু। বিশেষ করে মঙ্গলবার দিন বিশেষ রীতিরে গোটে লাল রঙর গাইর আপনার সেবা শুশ্রূষা করন্তু। এবং মঙ্গলবার দিন আপনার লাল রঙর গাইকু গুড় এবং চণা খাইবাকু দিয়ন্তু। এপরি করিবা দ্বারা আপনার জাতকরে মঙ্গলঙ্কর স্থিতি ঠিক হয়ে যাইথায় এবং মঙ্গল আপনার শুভ ফল প্রদান করিথান্তি। তবে যদি আপনার কুণ্ডলীরে বৃহস্পতিঙ্কর স্থিতি খারাপ রহিথায়, তবে বৃহস্পতিঙ্কর স্থিতিকু ঠিক করিবা পাই আপন রুটি উপরে গুড় এবং চণা রখি গাইকু খুয়ান্তু। এপরি করিবা দ্বারা আপনার কুণ্ডলীরে বৃহস্পতিঙ্কর স্থিতি ঠিক হয়ে যাইথায়। বৃহস্পতিঙ্কু মাঙ্গলিক গ্রহ বলি কুহা যাইথায়। বৃহস্পতি আপনার জীবনরে সমস্ত প্রকারর মাঙ্গলিক কার্য উপরে প্রভাব পকাইথান্তি। তেনা আপনার জীবনরে যেও বি সবু শুভ ঘটনা ঘটিত হইথায় কিংবা আপনার সন্তানমান সহিত জড়িত প্রত্যেক ঘটনা আপনার বৃহস্পতিঙ্কর স্থিতি উপরে হি নির্ভর করিথায়। তেনু বৃহস্পতি কুণ্ডলীরে ভালো স্থিতিরে রহিবা আপনার জীবন পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হইথায়। বন্ধুমানে যদি আপনার গৃহরে সদা সর্বদা অশান্তি লাগি রহুছি, তেবে আপন নিজ ঘর ভিতরে গোবরর ঘষি জলাইবা উচিত এবং সেই ঘষির ধুয়াকু আপন আপনার ঘরর প্রত্যেক রুমরে বুলাই আনন্তু। এদ্বারা আপনার ঘরর সমস্ত নকারাৎমক ঊর্জা গুড়িক নষ্ট হয়ে যাইথায় এবং সকারাৎমক ঊর্জার সঞ্চার হইথায়। গাইর দুগ্ধ, দহি, ঘিও, গোবর এবং গোমূত্র এই পাঁচটি দ্রব্যর মিশ্রণরে পঞ্চদ্রব্য বনা যাইথায়। এহাকু পঞ্চগব্য বলি মধ্য কুহা যাইথায় এবং এহা পাপনাশক হইথায়। বন্ধুমানে যদি আপনার মুখ্য দ্বার নিকটক গোমাতা আপে আপে আসন্তি, তেবে আপন তাঁকু খারাপ ব্যবহার ন দেখাই আপন কিছু না কিছু খাইবাকু দিয়ন্তু। বিশেষ করে আপন যদি পারুছন্তি গোমাতাঙ্কু রুটি খুয়ান্তু। এপরি করিবা দ্বারা আপনকু সৌভাগ্য প্রাপ্তি হইথায়। কিন্তু ভুলে মধ্যে আপন গাইকু খারাপ ব্যবহার দেখাই ঘৌড়ান্তু নাহি, কারণ গাই যদি আপনার ঘর মন দুঃখে ফেরি আসে, উদাস হয়ে ফেরি আসে, তবে আপনার গৃহর মা লক্ষ্মী মধ্যে চালি আসিথান্তি, আপনার গৃহকু মা লক্ষ্মী পরিত্যাগ করে দেইথান্তি। প্রত্যেক দিন ঘরর নারী মানে গাই পাই এক রুটি বনাইবা উচিত এবং সেই রুটিটিকু শ্রদ্ধাপূর্বক গাইকু খাইবাকু দেবা উচিত। এদ্বারা আপনার গোমাতাঙ্কর আশীর্বাদ প্রাপ্তি হইথায় এবং আপনার মনস্কামনা মধ্যে পূর্ণ হইথায়। মাত্র কিছু লোক গোমাতাঙ্কু বাসি খাদ্য, খারাপ হয়ে যাইথিবা খাদ্য এবং অইঁঠা খাদ্য মধ্যে খুয়াই দেইথান্তি। এহাকু শাস্ত্রে মহাপাপ বলি বর্ণনা করা যাইছি। এই সবু খাদ্য গুড়িকু আপন অন্য প্রাণীকু খাইবাকু দেই পারিবে, মাত্র গোমাতাঙ্কু কেবে বি খারাপ হয়ে যাইথিবা খাদ্য কিংবা অইঁঠা খাদ্য খুয়াইবা উচিত নহে, যেহেতু গাইকু গোমাতা বলি মানা যাইথায় এবং গোমাতাঙ্কর শরীরে 33 কোটি দেবাদেবীঙ্কর বাস হইথায়। তেণু গাইকু এপরি খাদ্য দেবার অর্থ 33 কোটি দেবাদেবীঙ্কর অপমান করিবা সহিত সমান হইথায়। আপন দেইথিবা সেই খারাপ খাদ্যকু গোমাতা ভোক কারণরু গ্রহণ তো করিথান্তি, মাত্র খাদ্য দেইথিবা ব্যক্তিঙ্ক উপরে সেই পাপ লাগিথায়।
ଗାଈ ଏକ ଶାକାହାରୀ ଏବଂ ପୁଣ୍ୟାତ୍ମା ପ୍ରାଣୀ ଅଟେ, ତେଣୁ ଗାଈର ଖାଦ୍ୟରେ କେବେ ବି ଆମିଷ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଆପଣ ଯଦି ଏମିତି କାର୍ଯ୍ୟ କରିଥାନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କୁ ମହାପାପର ଭାଗି ହେବାକୁ ପଡିଥାଏ। ବନ୍ଧୁମାନେ, ଯଦି ଆପଣଙ୍କର କୁଣ୍ଡଳୀରେ ଚନ୍ଦ୍ର ଦୋଷ ଲାଗିଛି ଏବଂ ଯେଉଁ କାରଣରୁ ଆପଣ ଅନେକ ଗୁଡ଼ିଏ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି, ତେବେ ରୁଟି ଉପରେ ଧଳା ଲହୁଣୀ, ଘିଅ ଏବଂ କିଛି ଲୁଣ ଲଗାଇ ଆପଣ ଗୋମାତାଙ୍କୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏବଂ ଯଦି ଜାତକରେ ଶନି ଦୋଷ ଲାଗିଛି ତେବେ ଅଟାରେ କିଛି କଳା ରାଶି ମିଶାଇ ସେହି ଅଟାରେ ଆପଣ ରୁଟି ବନାନ୍ତୁ ଏବଂ ସେହି ରୁଟିକୁ ଆପଣ ଗୋମାତାଙ୍କୁ ଖୁଆଇ ଦିଅନ୍ତୁ। ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଶନି ଦୋଷରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ଯଦି ଆପଣଙ୍କ ଗୃହରେ ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଦେଖାଦେଉଛି, ଧନଜନିତ ସମସ୍ୟା ଦେଖାଦେଉଛି, ତେବେ ଗୁରୁବାର ଦିନ ଆପଣ ଗାଈକୁ କଦଳୀ ଖୁଆଇବା ଶୁଭ ହୋଇଥାଏ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଧନଜନିତ ସମସ୍ୟା ଦୂର ହୋଇଯାଇଥାଏ। ଗୋମାତାଙ୍କର ପିଠିରେ ଯେଉଁ କୁବଡ଼ ରହିଥାଏ ସେଥିରେ ସୂର୍ଯ୍ୟକେତୁ ନାଡ଼ି ରହିଥାଏ। ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କର ଗୃହକୁ ଆପଣଙ୍କର ମୁଖ୍ୟ ଦ୍ୱାର ନିକଟକୁ ଗୋମାତା ଆସିଥାନ୍ତି ତେବେ ତାଙ୍କର ସେହି କୁବଡ଼କୁ ଆପଣ ନିଶ୍ଚୟ ରୂପରେ ସ୍ପର୍ଶ କରନ୍ତୁ, କାରଣ ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ଶାସ୍ତ୍ରରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ନିଃସ୍ୱାର୍ଥପର ଏବଂ ଶ୍ରଦ୍ଧା ଭାବ ନେଇ ଗୋମାତାଙ୍କୁ ସେବା କରିଥାଏ ସେହି ବ୍ୟକ୍ତି ମୃତ୍ୟୁ ପରେ ଗୋମାତାଙ୍କର ଲାଞ୍ଚକୁ ଧରି ବୈତରଣୀ ନଦୀ ପାର କରିଯାଇଥାଏ। ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର କେବେ ବି ଅକାଳ ମୃତ୍ୟୁ ହୋଇନଥାଏ ଏବଂ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ସୌଭାଗ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଦୁର୍ଭାଗ୍ୟ ପିଛା ଛାଡ଼ୁନାହିଁ, ସର୍ବଦା ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କୁ ବିଫଳତା ହିଁ ହାତ ଲାଗୁଛି, ତ ଆପଣ ହାତରେ ଗୁଡ଼ ରଖି ଗୋମାତାଙ୍କୁ ଚଟାନ୍ତୁ। ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଶୋଇ ରହିଥିବା ଭାଗ୍ୟ ଜାଗ୍ରତ ହୋଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟର ସାଥ ମିଳିଥାଏ। ଆପଣ ଯଦି ଗୋମାତାଙ୍କୁ ରାଶି ଲଡ଼ୁ କିମ୍ବା ରାଶିରେ ପ୍ରସ୍ତୁତ କୌଣସି ବି ଦ୍ରବ୍ୟ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କୁ ଅଖଣ୍ଡ ସୌଭାଗ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ତ ବନ୍ଧୁମାନେ, ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ମୋର ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ଏବଂ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଭକ୍ତି ଏବଂ ଶ୍ରଦ୍ଧାର ସହିତ ଜୟ ଶ୍ରୀ ବିଷ୍ଣୁ, ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ, ଜୟ ଗୋମାତା ନିଶ୍ଚୟ ଲେଖିବେ।